প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 11,000 রানের আক্ষেপ বাড়লেও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে ঠিকই একটি অর্জন নিজের নামের সাথে যুক্ত করেছেন বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। তিন ফরম্যাট ক্রিকেট মিলিয়ে সর্বাধিক রান করার দৌড়ে আজ অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার শেন ওয়াটসনকে ছাপিয়ে গেছেন তামিম। ত্রিদেশীয় সিরিজে আজকের ম্যাচে একই সাথে 11,000 ক্লাবে নাম লেখানোর সাথে শেন ওয়াটসনের ছাপিয়ে যাওয়ার হাতছানি ছিল তামিমের সাথে। প্রথমটি না পারলেও দ্বিতীয়টি সফলতার সাথেই করেছেন তিনি। ওয়াটসনের চেয়ে 41 রান পিছিয়ে থেকে সিরিজ শুরু করে তামিম ইকবাল। জিম্বাবুয়ের বিপক্ষে খেলেন অপরাজিত অনবদ্য 84 রানের ইনিংস, আর তাতে ওয়াটসনের তিন ফরম্যাট মিলিয়ে 10,950 রানকে পেছনে ফেলে তার চেয়ে 43 রান এগিয়ে গেলেন তামিম। সর্বমোট 307 ম্যাচ আর 334 ইনিংস মিলিয়ে তিন ফরম্যাটে তামিমের রান সংখ্যা 10,993, যা তিন ফরম্যাট মিলিয়ে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় 67তম। আজকের ম্যাচে 11,000 ক্লাবে তামিম নাম লেখাতে না পারলেও শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচে এই কীর্তি গড়ার সুযোগ পাচ্ছেন তিনি। প্রসঙ্গত, তামিম ইকবাল বাংলাদেশের পক্ষে দুই ফরম্যাটে যথাক্রমে ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে সর্বাধিক রানের মালিক। টেস্টে 52 ম্যাচে 100 ইনিংসে তার সংগ্রহ 39.25 গড়ে 3,886 রান, আর ওয়ানডেতে 175 ম্যাচে 34.82 গড়ে তার সংগ্রহ 5,850 রান। দুই ফরম্যাটে তামিম বাংলাদেশের শীর্ষ রান সংগ্রাহক হলেও টি-20তে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক সাকিব আল হাসান। এদিকে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নির্দিষ্ট কোনো ভেন্যুতে সবচেয়ে বেশি রান করার হাতছানিও রয়েছে তার সামনে। এই অর্জনটি নিজের করে নিতে ত্রিদেশীয় সিরিজে তামিমের প্রয়োজন 126 রান। প্রসঙ্গত, মিরপুরের হোম অফ ক্রিকেটে 71টি ওয়ানডে খেলে 2,389 রান সংগ্রহ করেছেন তামিম।